দিনাজপুরের ফুলবাড়ি দোকান কর্মচারী ইউনিয়নের চৌদ্দশো পঁচাত্তর এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনের সভাপতি সহসাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে কেউ নির্বাচন না করায় তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি পদে মোহাম্মদ হামিদুল ইসলাম সহসাধারণ সম্পাদক পদে আসাদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে ইদ্রিস আলী নির্বাচনে সহসভাপতি পদে সাইফুল ইসলাম জক প্রতীক নিয়ে একশো ভোট পেয়ে নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে ফরিদ আলী গাছ প্রতীক নিয়ে একশো ভোট পেয়ে নির্বাচিত হন নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার রায়হান কবিরের নেতৃত্বে তিন সদস্য নির্বাচন কমিটি গঠন করে নির্বাচন পরিচালনা করা হয় এ সময় দিনাজপুর শ্রম অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ নির্বাচন চলাকালে পুলিশ আনসার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন